যেখানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে, সেখানে রাজধানী ঢাকা সহ সারা দেশের ফুটপাতের ব্যবসায়ীরা প্রতিদিন কত টাকার বিদ্যুৎ অপচয় করছেন তার হিসেব নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের। এই অবস্থায় প্রতিদিন কত মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হচ্ছে তার হিসেব বের করা জরুরি। আর ফুটপাতের দোকানগুলোতে রাতের বেলায় যেসব বাতি জ্বলছে সেগুলির বিল সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তবে ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু কিছু এলাকায় মার্কেট থেকে সংযোগ নিয়ে বাতি জ্বালানোর ফলে কর্তৃপক্ষকে বাতি প্রতি দৈনিক 20-50 টাকা হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে সংযোগ দিচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের এক শ্রেণীর অসাধু কর্মচারীরা, যার বিল বাতি প্রতি 20-50 টাকা হারে তাদের হাতে তুলে দিতে হচ্ছে। এতে করে ওইসব কর্মচারীরা টাকার পাহাড় বানাচ্ছেন, অথচ এইসব দেখার কেউই নেই। দেশের বিপুল বিদ্যুৎ চাহিদা মোকাবেলায় সবার একটু সহযোগিতা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী মনোভাব পাল্টে দিতে পারে চিত্রকর। কেননা এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পরিমাণ শক্তি ব্যয় হয় তার চেয়ে অনেক সহজেই এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে। ফরিদুর রহমান, CFC News, ঢাকা।